গুড ইভিনিং বন্ধুরা। প্রচুর মহামারীর থেকে আসার পরে আর ভিডিও সেমন ছাড়া হয়নি, তো আজকে সন্ধ্যাবেলা একটু টাইম হলো, তো এখন একটু বসলাম ভিডিও আর কি। তো এখন বাজে 7টা, 7টায় সন্ধ্যায় মা টিফিন করছে, দেখতে পারবে তোমরা। টিফিনে কি করছে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। করছে এটা হচ্ছে গিয়ে লোটে মাছের কি মা বলে কাটলেট। হ্যাঁ, প্রথমে কি করতে হবে, লোটে মাছটাকে মানে আমরা তো লোটে মাছের ঝুড়ো করতে সকলেই জানি, তাই তো? তারপরে পেঁয়াজ কুচি করে নিতে লাগবে, পেঁয়াজ আর লঙ্কা কুচি। লঙ্কা কুচি লোটে মাছের ঝুড়ো আমরা যেরকম জানি, আমরা সকলেই জানি লোটে মাছের ঝুড়ো কিভাবে করতে হয়। তো লোটে মাছের ঝুড়োটাকে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাখতে হবে। মাখার পরে এটা কি করছো মা? কি এটা বেসন না ময়দা? বেসন দিয়ে এরকম চেপে চেপে নিচ্ছ, কাটলেটের মতন করে সাইজে মোটামুটি এরকম করে নিতে হবে। আর এখানে দেখো শুভ্র এখনো কাজ করছে, আর বাবা গেছে চাল আনতে, আর তোজ এখানে দোলনায় ঘুমাচ্ছে। এই যে বাবু, তোজ দোলনায় ঘুমাচ্ছে। বিস্কুটে কোনো মেশানো হবে না? এটা সাইজ করে নি, এখন ঘুরবো। শুভ্রা সন্ধ্যাবেলা প্রত্যেক দিনই দুধ খায়, দুধ আগে খেয়ে নিচ্ছে, পরে ওর সেই কাটলেট কি বানানো হচ্ছে সেটা পরে খাবে। এটা কি বিস্কুটে গুঁড়ো? তো এবার বিস্কুট গুলো মাখাতে হবে, তাই তো? বেসন বন্ধুরা, এটা দিয়ে বেসন, এটা এটা দিয়ে আগে একটা ব্যাটার তৈরি করে নিতে লাগবে। আর এখানে আছে বিস্কুটের গুঁড়ো, আর এখানে রয়েছে এগুলো। এখানে হবে, এখানে হবে বেসনের ব্যাটার, এটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো, আর এটা হচ্ছে গিয়ে তোমার সেই কাটলেটের সাইজে করে রাখা ঝুড়ো গুলো। প্রথমে ওই ঝুড়ো গুলো যে চ্যাপটা চ্যাপটা করে তৈরি করা হয়েছিল ওগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে এরকম বিস্কুটের গুঁড়ো মাখাতে হবে। আর দেখতে পাবে পুরো কাটলেটের মতনই তৈরি হয়েছে। পুরো এইভাবে সবকটা হয়ে গেছে। এবার তোমরা চাইলে পারো আধা ঘন্টা তোমরা ফ্রিজে একটু রাখতে পারো, ফ্রিজে রাখলে সেটা খুব ভালো হয়। তো চলো আধা ঘন্টা পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা দেখছো সাদা তেল দিয়ে মা ভাজবে, কড়াইতে সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে, তেল গরম করা অব্দি আমাদের অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেছে, এবারে এগুলোকে মা ছেড়ে দেবে, একটা একটা করে ছাড়বে, তাই তো? যেহেতু তেল অল্প সেহেতু একটা একটা করেই ভেজে নেবে। লাল হয়ে যাওয়ার পরে মা উল্টে দিল, একটা পিঠ ভাজা হয়ে গেছে, মা উল্টে দিয়েছে।
এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এক পিস হয়ে গেছে, দেখতে পাচ্ছো এরকম লাল লাল করে সুন্দর করে মারু ছেড়ে দিল। বন্ধুরা ওইদিকে তো ভাজা হচ্ছে কাটলেট, আর এদিকে শুভ্রা স্যালাডের জন্য শশা কেটে নিচ্ছে, শশা আর পেঁয়াজ তোমরা দেখতে পাবে। পেঁয়াজগুলো গোল গোল শেপে কাটা হবে, তাই তো? দেখছো শশা গুলো কাটা কমপ্লিট হয়ে গেছে, বড় বড় শেপে কাটলে দেখতে ভালো লাগে। বন্ধুরা এখানে দেখতে পাবো সবকটা ভাজা হয়ে গেছে, কি দারুণ সুন্দর লাল ভাজা হয়েছে। কাটা হলো বন্ধুরা, এই যে কমপ্লিট আমাদের এই স্যালাড, এই স্যালাড দিয়ে আজকের এই কাটলেট আর সাথে গরম গরম চা। বন্ধুরা আবার কাজে বসে পড়েছি, শুভ্রাও কাজে বসে পড়েছি, কিন্তু সবার কাছে চলে এসছে এরকম সুন্দর সুন্দর প্লেটে করে সাজানো। শুভ্রাটাও চলে এসছে দেখতে পাবে, এই যে শুভ্রা, শুভ্রা খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে, বন্ধুরা এবার আমার খাওয়ার পালা, সস মাখিয়ে দারুণ হয়েছে সালাদ। দারুণ দেখতে হচ্ছে, সুন্দর কাটলেট গোটা মাছের কাটলেট, তোমরা এবার বাড়িতে বানিয়ে খেও, খুব টেস্টি খাবার। দেখো মা কালকের জন্য কচু কেটে রাখছে, কালকে হবে কচু শাক ছোলা দিয়ে, তাই তো? ছোলা দিয়ে, কাঁচা ছোলা দিয়ে এভাবে কেটে রাখছে। তো কালকে যদি পারি তোমাদের সঙ্গে কচু শাকের রেসিপিটা শেয়ার করবো। আমাদের এখন কাজ কমপ্লিট হয়ে গেছে, তা তোমরা অনেকে হয়তো জানো না আমরা দুটো বাড়িতে থাকি, একটা আমাদের নিজেদের বাড়ি আর একটা হচ্ছে কি ভাড়া বাড়ি। সেই বাড়িতে আমরা এখন যাবো, আমরা সকাল 9টা নাগাদ আসি এই বাড়িতে, আবার ঠিক কাজ বাজ হয়ে যাওয়ার পরে 8টা 9টা নাগাদ আবার চলে যাই। তোমরা কোনোদিনও দেখতে চাইলে দেখাবো আমরা কিভাবে দুটো বাড়িতে কষ্ট করে এদিক ওদিক করে থাকতে হয় একটা বাচ্চা নিয়ে, সেটাও চাইলে তোমাদের একদিন দেখাবো। চলো দেখতে থাকো, আমরা এখন চলে এসেছি ভাড়া বাড়িতে, এই মাত্র আসলাম, আমাদের ওই বাড়িটার থেকে মাত্র 2 মিনিটের ডিস্টেন্স। এখন তোর যে এখানে শুয়ে আছে, ওর মা করবে ওর জন্য, দেখতে পাচ্ছ তোর যে শুয়ে আছে, আর ওর মা ওর জন্য খাওয়া রেডি করছে। মা এখন গরম জল করবে, দেখে দেখো দুষ্টামি বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, অনেক দুষ্টামি করে, তোমাদের কেউ দেখো না, দুষ্টু দুষ্টু করে, দুষ্টু দুষ্টু।
বাবা খিদে পেয়েছে, খিদে পেয়েছে, খিদে পেয়েছে, তুমি দুধু খাবে, খাবে? তোজো কত দুষ্টুমি করে দেখো, দেখে না। একটা আমাদের ওষুধের এরকম বক্স আছে, এটা বারবার খুলবে আর নাড়াঘাটা করবে, আটকে দেবো আর বারবার ও খুলে ফেলবে, পিছনে বাচ্চা বারবার খুলে ফেলবে, খাবলা খাবলি করবে। মুখে দেয় না, ওর মা দুধ রেডি করছে। কি আছে সারালা? সারালাকের সাথে নান খাবে। তোজোর মা তোজোকে খাওয়াচ্ছে নানের সাথে শেয়ালের মিশিয়ে থাকে, খুব জ্বালায় গো, খুব জ্বালায় খাওয়ার সময়। সব বাচ্চা কোলে বদলে খায় কিংবা বসে বসে খায়, ও আমার শুয়ে শুয়ে খায়। কি করবো, যেইভাবে খায় ভালো সেইভাবে খাওয়াতে হয়। এই যে এই যে এই যে না 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 খেয়ে না, আমরা ঘুরতে যাবো তিন তারা মাঠে পারে দিন, তাদের খাড়া দুটো সিং তারা হাসি মাটি টিম মেয়াও। একটা বড় মেওয়ায় আয় পাতিলে ঝোলা নিয়ে কর খেলা, আবি দাবি কল কল এ না 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 আবি দাবি কল কল আবি তোজোকে তোজো টুকি ওয়ান জি ও টাই তোজো ঘুমিয়ে পড়েছে আমার কোলে, দেখতে পাচ্ছ তোমরা তোজো ঘুমিয়ে গেছে। এখন আমরা খাওয়া দাওয়া করে আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়বো, আর ওইদিকে ওর মা একটু ফোন ঘেটে রিফ্রেশমেন্ট হয়ে নিচ্ছে, নিজেকে রিফ্রেশ করছে। তো আজকের জন্য এই পর্যন্তই, তোমরা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার এবং অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। তো আজকের জন্য গুড নাইট।